সুতরাং এই করোনার গজব থেকে বাঁচার জন্য মসজিদ মাদ্রাসা বন্ধ নয়, মসজিদ মাদ্রাসা খোলা রাখতে হবে। মাহফিল বন্ধ নয়, মাহফিলগুলোর জন্য ওপেন অনুমতি দিয়ে দিতে হবে। বন্ধ যদি করতেই হয় গান বাজনা বন্ধ করে দিন, নাচ গানের কনসার্ট বন্ধ করে দিন, যাত্রা পালা বন্ধ করে দিন, স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দিন, মেলা বন্ধ করে দিন, মদ ক্যাসিনো এগুলোর বার বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন। বন্ধ করার জিনিস পান না। আমাদের ছেলে মেয়েগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে, এমনিতেই দুই বছর ধরে করোনার লীলা খেলায় শিক্ষা ব্যবস্থার যে দশা, এখন সব সীমিত পরিসরে চলে, মিডিয়াও সামনে, সব কথা তো মনের কথাগুলো বলতেও পারতেছে না, এরা তো আবার সকালবেলা কাম বানাই ফেলবে। এরা দুই ঘন্টা স্কুল খোলা রাখছে সীমিত পরিসরে, তো আমার প্রশ্ন হলো 22 ঘন্টা করোনা ভাইরাস ঘুমায় আর 2 ঘন্টা বের হয়। ইসলামি পরবর্তী প্রজন্মকে শিক্ষার খাতে ধ্বংস করা হচ্ছে কিনা এটা ভালোভাবে গবেষণা করা দরকার। পাঁচটা পর্যন্ত শপিং মল খোলা, 5টা পর্যন্ত বাজার ঘাট খোলা, এই টাইমে করোনা ঘুমায়, এরপরে ঘুম থেকে উইটা বের হয়, তাই না? কি আজীব অবস্থা! মানুষ এখন এগুলা দেখে হাসাহাসি করে এগুলো নিয়ে। কে, আমি ভুল বলেছি? করোনা এখন মসজিদ মাদ্রাসা মাহফিলে আর শিক্ষা প্রতিষ্ঠানে বেশি, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? এই করোনা ভাইরাস এটা আল্লাহর গজব, এটা আমরা সবাই বিশ্বাস করি, এটা সবাই বিশ্বাস করি। এই করোনা ভাইরাস আসার পরে এই করোনা পাঠাইছেন কে? এই করোনার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে দুইটা জিনিস দেখাইছেন। আমার কথা আপনাদের কানে গেলে সবাই বলেন, কয়টা জিনিস আল্লাহ দেখাইছেন? একটা আল্লাহর কুদরত আর একটা আল্লাহর রহমত। কয়টা শব্দ বলছি? একটা বলছি কুদরত, আর একটা দুইটা বাংলা শব্দ না আরবি শব্দ, আরবি। কুদরত মানে হচ্ছে শক্তি, ঠিক না? রহমত মানে দয়া, রহমত মানে। তাহলে বাংলায় যদি বলি, আল্লাহ করোনা দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহর শক্তিও দেখাইছেন আবার আল্লাহর দয়াও দেখাইছেন। তাহলে আপনি বলবেন, হুজুর কেমনে? এবার আপনাকে একটু সহজে বুঝায় দেই। আমেরিকা, ইংল্যান্ড, চীন, ইতালি, ফ্রান্স, রাশিয়া, যে দেশগুলোর কথা বললাম, পৃথিবীতে এখন এই দেশগুলো শক্তিশালী কম না বেশি? সুপার পাওয়ার এরা। এরা তথ্য প্রযুক্তি, চিকিৎসা, সামরিক শক্তি সব দিক দিয়ে গোটা বিশ্বের চেয়ে এগিয়ে না পিছিয়ে? এত উন্নত সমৃদ্ধ জাতির হওয়ার পরেও এই করোনা ভাইরাস এই দেশগুলা নাকানে চুবানি খাইছে কম না সবার থেকে বেশি? আল্লাহ বুঝাইছেন, তোমরা যারা নিজেদেরকে শক্তিশালী মনে করো, আসলে আমার শক্তির কাছে তোমরা কিছুই না। এক অদৃশ্য গজব দিয়া যে দেশগুলো বললাম, ওই দেশগুলো সহ গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহর শক্তিমত্তা প্রকাশ হয়েছে, এবং যারা নিজেদেরকে শক্তিশালী মনে করত, আল্লাহর পাঠানো একটা গজবের সামনে মাথা নত করে দিয়ে তারা একেবারে অসহায় হয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে করোনার মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহর কুদরতটা দেখছে, আল্লাহর শক্তি কেমন বুঝছে। আবার আরেকটা কথা কি জানি বললাম, আল্লাহ রহমতও কিন্তু মানুষ দেখেছে। পৃথিবীতে করোনা আসার পরে এই 2 বছরে এমন কয়েকটা দেশ আছে, এরা একদিনের জন্য লকডাউনও দেয় নাই। কি বলেন, আমি ভুল বলছি নাকি? এরকম কিছু দেশ আছে না? আছে। আমাদের বাংলাদেশ যে দেশগুলোর কথা প্রথমে বলছিলাম, এদের চাইতে উন্নত অনেক বেশি। হ্যাঁ, আপনাদের দেশের চিকিৎসা আমেরিকার চেয়ে ভালো, তাই না? কানাডার চেয়ে ভালো না? হ্যাঁ, আপনাদের দেশের সামরিক শক্তি আচ্ছা, এই দেশে মানুষ স্বাস্থ্য সচেতন বেশি না কম? হ্যাঁ, কম কি নাই বললেই চলে। পুলিশ পিটাইয়াও মাস্ক পরাইতে পারে না। আপনারা ফেসবুকে একটা ভিডিও দেখছেন, এক মহিলাকে পুলিশ বলতেছে মাস্ক পরেন, কয় আমি পান খাই আমার করোনা হবে না। আবার নওগাঁর এক বৃদ্ধ চাচাকে এক লোক তর্ক করতে 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 করতেও মাস্ক পরাইতে পারে না, কয় না আমি পরবো না। মানে এত বুঝাইও মাস্ক পরানো এদের কি যাচ্ছে না।
এই যে স্বাস্থ্য বিষয়ে এত অসচেতন, বাংলাদেশের মানুষ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনও করতে পারে না, গরিব দেশের মানুষ আমরা। WHO, নাম শুনেছেন আপনারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনা ভাইরাসের ইনিশিয়াল স্টেজে প্রাথমিক পর্যায়ে তারা ভবিষ্যৎবাণী করেছিল যে এই করোনা ভাইরাস বাংলাদেশে এমন হানা দিবে, যেহেতু এই দেশের মানুষ নোংরা এবং অপরিচ্ছন্ন জীবনযাপন করে, কম করে হলেও এই দেশে 10 লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা যাবে। কয় লক্ষ বলছিল আপনারা? বিবিসি CNN এই রিপোর্টগুলো কিন্তু বলেছিল, এটা আমার বানানো কথা না, তারা বলেছিল কয় লক্ষ মারা যাবে? 30,000 এখনো মরে নাই 2 বছরে, সুবহানাল্লাহ পড়বেন না। এখন এই যে আমরা অন্য দেশে, যেখানে অনেক দেশে কিন্তু অলরেডি লক্ষ লক্ষ লোক মারা গেছে, তাই না, কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে, এখন আমরা এই দেশে অন্য দেশের চেয়ে এত ভালো আছি, অসচেতন নোংরা জীবনযাপন করার পরেও এত ভালো আছি, ক্রেডিটটা আমাদের, তাই না? প্রশাসনের ক্রেডিটটা কার? নাকি আপনারা বলবেন না হুজুর আমরা ফিজিক্যালি অনেক ফিট, দৈহিক ভাবে শক্তিশালী? আপনি একটু দেশের বাইরে গিয়া দেখেন না, আফ্রিকান কেউ যদি আপনারা এক হাত দিয়ে চিবা মেরে ধরে আপনি শেষ, কি শক্তি ওদের, পাকিস্তানিদের বুকে পড়বেন আপনারা এত লম্বা লম্বা। দৈহিক ভাবে আমরা দুর্বল, আবার অর্থনীতি দুর্বল, গরিব মানুষ আমরা, চিকিৎসা খুব একটা উন্নত না, এত গরিব এত দুর্বল থাকার পরেও আমরা এখনো অন্যদের চেয়ে ভালো আছি, কার রহমতে? কার রহমতে? আচ্ছা, কুদরত বুঝলেন, রহমত বুঝলেন, এখন রহমত কি এমনি এমনি আসে? কথা বলেন না কেন, নিশ্চয়ই রহমতের কিছু কাজ এই দেশে হয়, এই জন্য রহমত আছে। মুসলমান হওয়ার আগে বাবারে ভাইরে আগে মানুষ হন আপনি, মানুষ সে যার বিবেক আছে চিন্তা করে। এই 2টা বছর যে অন্য দেশের চেয়ে এত ভালো আছেন আপনারা, কেন কোনোদিন চিন্তা করেছেন? আমি চিন্তা করেছি, কিছু ফলাফলও পাইছি, শেয়ার করব আপনাদের সাথে। আমি চিন্তা করে দেখলাম এত ভালো আছি কেন আমরা, ফলাফল পাইলাম, চিন্তার ফলাফল আসলো এই, পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ। এই দেশে যতগুলো দিনী প্রতিষ্ঠান, হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত শিক্ষা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান নাই। আমি ভুল বলছি? এত রহমত কেন? কেন আমরা এখনো আল্লাহর রহমতের, আল্লাহর রহমতের চাদরে আমরা এখনো আবৃত আছি কেন? চিন্তা করে দেখলাম এই দেশে সূর্য উঠার 2-3 ঘন্টা আগে হাফেজি মাদ্রাসা, কৌমি আলিয়া মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতে ফজর হওয়ার আরো 1-2 ঘন্টা আগে ঘুম থেকে জেগে উঠে ওযু করে কেউ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, কেউ বা আবার আল্লাহর কোরআন খুলে গুনগুন করে আল্লাহর কালামের তেলাওয়াত করে। এই দেশ বাংলাদেশ কিসের উসিল্লায় সিন্নি খাও ওইটাই তো বুঝো না, খালি কি লকডাউন দিয়ে ভালো আছো নাকি প্রজ্ঞাপন দিয়ে ভালো আছো খালি? কোথার থেকে কি হচ্ছে চিন্তা করা দরকার আগে। এটি পৃথিবীর একমাত্র দেশ এই বাংলাদেশ যেখানে শীতের সিজন আসলে এক টানা 5-6 মাস দিনে রাতে, প্রত্যেক দিন প্রত্যেক রাতে শত শত হাজার হাজার মাহফিল কোনো না কোনো জায়গায় হইতেই থাকে। আর কোন দেশে আছে এত রহমত? এমনি এমনি না, এটা কোরআনের বরকতে, হাদিসের বরকতে, ইসলাম চর্চা, দিন চর্চার বরকতে, এটা আলেম ওলামাদের গভীর রাতে চোখের পানি ছাড়ার বরকতে ভালো আছি আমরা। সুতরাং যেই কারণে রহমত আসে ওই জায়গাগুলো যত বেশি সীমিত হবে রহমত আসা তত কমে যাবে না বেড়ে যাবে? আমার কথা বুঝেন নাই, যেই কাজগুলোর মাধ্যমে রহমত আসতেছে ওই কাজগুলো বন্ধ হলে, ওই কাজগুলো বন্ধ হলে রহমত বেশি আসবে না কম আসবে? সুতরাং এই করোনার গজব থেকে বাঁচার জন্য মসজিদ মাদ্রাসা বন্ধ নয়, মসজিদ মাদ্রাসা খোলা রাখতে হবে, মাহফিল বন্ধ নয়, মাহফিল গুলোর জন্য ওপেন অনুমতি দিয়ে দিতে হবে, বন্ধ যদি করতেই হয় গান বাজনা বন্ধ করে দিন, নাচ গানের কনসার্ট বন্ধ করে দিন, যাত্রা পালা বন্ধ করে দিন, স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দিন, মেলা বন্ধ করে দিন, মদ ক্যাসিনো এগুলোর বার বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন, বন্ধ
করার জিনিস পান না, যেগুলো দিয়ে রহমত আসে এগুলো আপনি বন্ধ করতে চাচ্ছেন, এগুলো ওপেন করেন, খুলে দেন, নেক কাজ বেশি করেন, নেক কাজের পরিবেশ তৈরি করেন। গজব দিয়েছেন যিনি, উঠায় নিতে পারেন তিনি। এই গজবে কোন দেশ নাস্তানাবুদ বিপর্যস্ত, আর বাংলাদেশের মতো বহু দেশ বহু ভালো। এখানে কারিশ্মা টাকার, কারিশ্মা টাকার, রহমত কেমনে আসে এটা বুঝি আপনি বিবেক। এই জন্য বলছি মুসলমান পরে হন, মানুষ আগে হন আপনি। মানুষ তো সে যে বিবেক খাটায় চিন্তা করতে